মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। সকালে সিটি কর্পোরেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন করে তারা। এর আগে গত সন্ধ্যায় গুপ্তপাড়া নিজ বাসভবনের সামনে হামলার শিকার হন মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। এ ঘটনায় হামলাকারী যুবক সাদ্দামকে আটক করেছে পুলিশ।